ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। আমরা পড়ছি স্বামীজির পদপ্রান্তে, স্বামীজির পদপ্রান্ত স্বামী বিবেকানন্দের শিষ্যদের জীবনী। আমার মনে আছে এই গ্রন্থটি অনেক পুরনো গ্রন্থ, 1989 সালে কেনা। এই গ্রন্থটি যখন কিনতে যাই শারদাপীঠে, আমি গিয়ে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের জীবনী চেয়েছিলাম, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, নাম জানতাম না, কি শারদাপীঠে বলেছিলাম যে আমাকে শ্রীরামকৃষ্ণদের শিষ্যদের জীবনী আছে ওটি দিন। ওরা আমাকে জোর করে এই বইটি ধরিয়ে দিলেন, বললেন তুমি অল্প বয়সী ছেলে, শুধু শ্রীরামকৃষ্ণের শিষ্যদের সঙ্গে কথা বলবে, স্বামী বিবেকানন্দের শিষ্যদের নিয়ে পড়াশোনা করবে না। এই বইটি প্রথম ওইখানে 1989 সালে কেনা হয় এবং বইটি এখনও আমার কাছে আছে। একই গ্রন্থ, অসাধারণ, স্বামীজি যে সন্ন্যাসী শিষ্য আছে, একজনের জীবনী আছে যার, যাকে স্বামীজি সন্ন্যাস দীক্ষা দেননি কিন্তু স্বামীজির কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, তার জীবনী আমরা সবার শেষে পড়ব। যে দুজন বিখ্যাত মানুষ স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার, যে চারজন বিখ্যাত মানুষ স্বামীজির শিবজ্ঞানে জীবসেবাকে বাস্তবিত করে দেখিয়েছিলেন, তাদের মধ্যে কেদারানন্দজি, এই কেদার বাবা, স্বামী অচলানন্দজি, চারু বাবা, স্বামী শুভানন্দজি, কল্যাণানন্দজি এবং নিশ্চয়ানন্দজি অন্যতম। আমরা পড়ছিলাম বিগত দিন স্বামী নিশ্চয়ানন্দজির জীবন। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন এবং সেনাবাহিনীতে থাকার ফলে স্বামীজির সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। এই স্বামীজিকে দেখার পরে, স্বামীজিকে যখন তিনি প্রথম দেখেন, তারপরে তিনি আর তার সেনাবাহিনীতে কিছুতেই টিকে থাকতে পারছেন না, তিনি এমন উদাস হয়ে গেলেন এবং স্বামীজিকে চাই, মানে স্বামীজির সঙ্গ করবার জন্য তার ভেতরে এমন একটা আকুলতা দেখা দিল, তার কোনো কিছুতে মন বসে না, কাজে কোনো কিছুতে মন বসে না। সহজে তো সেনাবাহিনী থেকে ছাড় পাওয়া যায় না, এবং সেই কারণে যখন তার এরকম অবস্থা হলো, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মনে করলেন তার বোধ হয় মাথা খারাপ হয়ে গেছে, এবং মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে এই ডাক্তারের কাছে, সেনা হাসপাতালে পাঠানো হলো। ডাক্তারেরা দীর্ঘ সময় ধরে তার মাথার উপর বরফ টরফ এরকম সব নানা রকম জিনিস দিয়ে চেষ্টা করা গেলেন, অবশেষে ডাক্তাররা বললেন এর যে উন্মাদ রোগ, এ কখনো সারবে না, এবং এবং সেনাবাহিনীর মতো একটি জায়গায় এ কাজ করার অযোগ্য। এই সার্টিফিকেটের ভিত্তিতে এর সেনাবাহিনী থেকে ইনি বিদেয় হলেন এবং তিনি সোজা রওনা দিলেন স্বামীজির চরণ দর্শন করার জন্য। স্বামীজিকে সাকুল্যে উনি এক বছর পেয়েছিলেন। 1901 সালে তিনি স্বামীজির কাজ সঙ্গে দেখা করতে বেলুড় মঠে আসেন। স্বামীজি সেদিন খুব শরীর খারাপ ছিল এবং তিনি যখন বেলুড় মঠে আসেন, এসে যে সময় প্রায় দুপুরবেলা এসে পৌঁছন, স্বামীজির সঙ্গে দেখা করতে চান, স্বামীজি সেবক মারফত বলে পাঠান যে স্নানাহার করে সে যেন অপেক্ষা করে এবং তারপরে তিনি তার সঙ্গে দেখা করবেন। ছেলেটি বলতে থাকেন যে স্নানাহার করবার জন্য তিনি আসেননি, কিছুই আমি কিছু চাই না, স্বামীজিকে দর্শন করব, তারপরে অন্যান্য কিছু কাজ করব, এবং যতক্ষণ না স্বামীজিকে দর্শন করব ততক্ষণ আমি এখানেই বসে থাকব। স্বামীজি তার দৃঢ় প্রত্যয়ের কথা শুনে ওপর থেকে নিচে নেমে এলেন। স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি চাও, স্পষ্ট উত্তর এসেছিল আমি কিছুই চাই না, আমি শুধু আপনার দাস হতে চাই। এই প্রশ্নটা, এই উত্তরটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। আমরা স্বামীজিকে চাই বন্ধু হিসেবে, আমরা স্বামীজিকে চাই আমাদের বিপদের দিনের সঙ্গী হিসেবে, কিন্তু আমরা কেউ স্বামীজির দাস হতে চাই না। স্বামীজির দাস হওয়াটা খুব সহজ নয়। একমন লোকের কে দাস হবে যিনি বলছেন তোরা কাজ কর, খেটে খেটে মর এবং এই দেখে আমার শান্তি হোক, এরকম লোকের দাস হতে তো আমরা চাই না। আমরা সবসময় তার দাস হতে চাই যিনি, যার দাসত্ব করলে আমার আর্থিক এবং অন্যান্য সমৃদ্ধি হবে, এমন লোকের তো আমরা দাসত্ব করতে চাই, আমাদের টু পাইস গেইনিং হবে, এই জিনিসগুলো তো আমরা চাই, এমন লোকের তো আমরা চাই, সঙ্গ চাই। কিন্তু অদ্ভুত কথা, তিনি বললেন আমি তো আপনার দাস হতে চাই। এই একটা উক্তি স্বামীজির হৃদয় জয় করে দিলেন এবং তিনি স্বামীজিকে মঠবাস করবার অনুমতি দিলেন, এবং তার মঠবাসের কিছুদিনের মধ্যেই স্বামীজি তাকে আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা দান করলেন। সুরজ রাও তার নাম ছিল, তার নিশ্চয়, তার লক্ষ্যের প্রতি নিশ্চয়তার দিকে লক্ষ্য রেখে স্বামীজি তার নাম রেখেছিলেন নিশ্চয়ানন্দজি। শুধু তাই নয়, এই যে চারজনের নাম যে স্বামীজি রাখেন, শুভানন্দ, তারপর অচলানন্দ, কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ, প্রত্যেকেই স্বামীজির দেওয়ার নামকে সার্থক করেছিলেন, কিন্তু এদের জীবন, এদের নামের সঙ্গে
সমার্থক হয়ে গেছে। আপনারা যদি শুভানন্দজির জীবনী পড়েন তাহলে দেখবেন শুভানন্দজির প্রত্যেকটি কাজের ভেতরে একটা অদ্ভুত শুভ প্রকাশ ভাব প্রকাশিত হতো। অচলানন্দজির অচল গুরুনিষ্ঠা, স্বামীজি যেদিন সন্ন্যাস দেবেন তখনও স্বামীজি তার নাম ঠিক করতে পারেননি। স্বামীজি যখন সন্ন্যাস দেবার জন্য মন্দিরে যাবেন, ঠিক হয়েছে, ঘুম থেকে উঠেছেন, তিনি দেখলেন কেদারবাবা প্রস্তুত হয়ে গেছেন এবং তিনি যেন সন্ন্যাস নেবার জন্য যেন অপেক্ষা করছেন। স্বামীজি তার এই যে অচল ভাবটি, গুরুর প্রতি অচল ভাবটির কথা মনে রেখে তার নাম রেখেছিলেন অচলানন্দ। কল্যাণানন্দজিকে তিনি ঠিকই করে রেখেছিলেন, মানুষের কল্যাণ কর্মে তিনি কাজে লাগবেন এবং সমস্ত জীবন, জীবনের শেষ ক্ষণ অবধি, আমরা কল্যাণানন্দজির জীবনী আগে পড়েছি, তিনিও এটি করেছিলেন। নিশ্চয়ানন্দজির যদি জীবন আমরা দেখি, যত আমরা পড়ব দেখব, শেষের দিকে স্বামীজি মহাপ্রাণের পর তিনি কুম্ভমেলায় গেছিলেন, তিনি বেরিয়ে পড়েছিলেন পরিব্রাজক হয়ে। এবং স্বামী বিবেকানন্দের শিষ্য, আমরা তো স্বামী বিবেকানন্দের শিষ্যের শিষ্য, এদের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে আমরা কত অহংকার করে থাকি। তিনি স্বয়ং স্বামী বিবেকানন্দের শিষ্য, তাকে দেখে বোঝা যেত না, তিনি সম্পূর্ণভাবে নিজেকে লুকিয়ে রাখতেন এবং নিজেকে লুকিয়ে রেখে একবারে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতেন। এবং এইখানেই কুম্ভমেলায়, হরিদ্বারে যে কুম্ভমেলা হয়েছিল সেই কুম্ভমেলা তার সঙ্গে কল্যাণানন্দজি দেখা হলো এবং কল্যাণানন্দজি তাকে নিয়ে গেলেন এই কনখল সেবাশ্রমে। বাকি জীবনটা তিনি কনখল সেবাশ্রমে বহুজন হিতায়ও বহুজন সুখায়ও কাজ করেছিলেন। নিশ্চয়ানন্দজি দুটো দিক ভীষণভাবে ইম্পর্টেন্ট তার স্বামীজি থাকাকালে, একটা হচ্ছে গুরু সেবা আর একটা হচ্ছে সাধন ভজন। আমাদের সবসময় সবটা ঠিকঠাক হয় না, কেউ হয়তো খুব সাধন ভজনশীল, খুব গুরু সেবা করেছে। আমাদের মধ্যে দেখছিলাম কেউ কেউ গুরু সেবা করেছেন, তাদের তারা তাদের নানা অনুভূতির কথা বলছেন এবং প্রকাশ্যে বলছেন, এগুলো কতটা ঠিক আমি জানি না, এরকম তো দেখা যায় এটা ঠিকই, কিন্তু এই নিজের অনুভূতির কথাটা বলাটা কতটা ঠিক আমি জানি না। তিনি ঠাকুর সেবাতেও তার একবারে মন প্রাণ নিবেদিত ছিল, তিনি সমস্ত মন প্রাণ দিয়ে ঠাকুর সেবাটি করতেন, ফুলতলা এমনি সমস্ত কাজে খুব ভালো চেহারা ছিল। ভালো চেহারাওয়ালা লোকেদের দুটো জিনিস খুব হয়, একটা হচ্ছে খুব ভালো আধ্যাত্মিক জীবন হয়, তার কারণ হচ্ছে দীর্ঘ সময় বসে জপ ধ্যান করার যে শক্তি সেটা তাদের ভেতরে থাকে। আর তিনি ঠাকুরের সেবা ছাড়াও স্বামীজির ব্যক্তিগত সেবা করতেন। স্বামীজি তখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন, মাত্র 39 বছরের মানুষ, একেবারে সম্পূর্ণ তার শরীর তাকে আর তার সঙ্গ দিচ্ছে না, সম্পূর্ণ নির্ভরশীল হয়ে তাকে কেনার তার থাকার কথা আর কি। এইখানে একটা ভারী সুন্দর ঘটনা ঘটেছিল, যেখানে স্বামীজির প্রতি তার যে ভালোবাসা তার প্রকাশটা আমরা দেখেছি। বলছেন যে মঠেতে একটা গরু কেনা হবে, সেই গরু আসবে আড়িয়াদহ থেকে গঙ্গার ওপারে, গরু কিনে নৌকায় করে নিয়ে আসা হবে। এই স্বামীজির নিশ্চয়ানন্দজির সঙ্গে পাঠানো হলো স্বামী নির্ভয়ানন্দ এবং অন্য একজন সাধুকে, তিনজন সাধুকে স্বামীজি পাঠালে। বেরোবার সময় স্বামীজি একেবারে পই পই করে বলে দিলেন যে কখন গঙ্গা পারাপার করবে, যখন গরুর দড়িটা কিন্তু হাত থেকে হাতে ধরে থাকবি, তাহলে পালাতে পারবে না, এটা হচ্ছে স্বামীজির নির্দেশ ছিল। যথারীতি তারা পৌঁছলেন ওপারে, সেখানে গিয়ে এই গরু কেনা হলো। আড়িয়াদহতে তখন থেকে গরু নৌকা সমেত তিনজন সন্ন্যাসী অতিক্রম করছেন, গঙ্গার স্রোতের প্রচণ্ড টান এবং গঙ্গা পারাপার হওয়ার সময় এত জলস্রোত, এত জলোচ্ছ্বাস হচ্ছে যে গরুটি ভয় পেয়ে গঙ্গায় লাফ দিলেন। নিশ্চয়ানন্দজির হাতে গরুটি দড়ি ধরা আছে, তিনিও তার সাথে একই সঙ্গে লাফ দিলেন এবং সেই স্রোতের টানে গরুসহ নিশ্চয়ানন্দজি মুহূর্তের ভেতরে একেবারে অদৃশ্য হয়ে গেলেন, একেবারে মৃত্যু অবশ্যম্ভাবী তিনি বুঝতেও পারছেন। কিন্তু স্বামীজি বলেছেন যে গরুটির দড়ি একেবারে ছাড়বে না, তিনি সেই গরুটি ধরে দড়ি ধরে করতে শুরু করলেন। এরপরে তিনি যখন একটু স্বাভাবিক হলেন, তখন গরুর চোখেতে জলের ছিটা দিতে দিতে গরুটিকে টেনে, জলের ছিটা দিলে সে কিছু দেখতে পারবেন, তখন যেদিকে তাকে টেনে নিয়ে যাবে সেদিকেই যাবে। এরকম করতে করতে এই উল্টো দিকে যেখানে তারা উঠেছিলেন সেখান থেকে সালকিয়া অবধি, গঙ্গার এপারে মঠের দিকে সালকিয়া অবধি ভেসে উঠলেন। কিন্তু কাদাতে, এই দারুণ কাদা ফলে গরুটাকে নিয়ে, দুজনকে নিয়ে তার পক্ষে ওঠা সম্ভব ছিল না। অনেক কাণ্ড করে তিনি নিজে উঠলেন, তারপর স্থানীয় লোকেদেরকে ডাকাডাকি করে বাঁশ এইসব নানা কিছু দিয়ে গরুটাকে ধীরে ধীরে
ইয়েতে তুললেন, ডাঙায় তুললেন। তারপরে সেখান থেকে দুজনে মিলে ওই সিক্ত বস্ত্রে হাঁটতে হাঁটতে সেই সালকিয়া থেকে হেঁটে হেঁটে বেলুড় মঠে এসে উপস্থিত হলেন। যখন স্বামীজির কাছে এসে উপস্থিত হলেন তখনও তার গড়িটা দড়িটা হাতে ধরা আছে। ঘটনাটা খুব সামান্য, আমাদের যারা খুব অনেক বড় বড় কাজ টাজ আমরা করি তারা বলবেন ইয়ার এমন কি কাজ, এই এমন সত্যি কিছু কাজ নেই। কিন্তু এর ভেতরের যে অর্থটা সেটা খুব ইম্পর্টেন্ট। গুরু ভক্তি যে কতখানি গভীর হতে পারে তার জন্য যদি প্রাণও বিসর্জন করতে হয় তথাপি তিনি প্রস্তুত ছিলেন। আমাদের মঠের যে রুলস আছে, মঠের রুলসের একটা জিনিস আছে, স্বামীজি অনেকগুলো যে ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছিলেন সাধু হবার, তার মধ্যে অন্য একটুতম ক্রাইটেরিয়া হচ্ছে আজ্ঞা বহতা। আপনারা দেখবেন এই দুদিন হলো একটা খুব জোর বিতর্ক চলছে কোন একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, তিনি একই সঙ্গে রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য যে ধর্মীয় সংগঠন আছে তাদের বিরুদ্ধে খুব অশালীন একটি কমেন্ট করেছেন। কিন্তু আপনারা দেখবেন যে অন্যান্য জায়গা থেকেও কিছু বলে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কিন্তু এখনও কিছু বলা হয়নি। তার কারণ হচ্ছে আমাদের স্পোকস পার্সন হচ্ছেন আমাদের জেনারেল সেক্রেটারি, সঙ্ঘের হয়ে যে বক্তব্য তার সেটা উনিই বলবেন, যদি কিছু বলার থাকে উনিই বলবেন, যদি কিছু করার থাকে সেটা উনিই করবেন। আমাদের এই একটা আনুগত্যের এই একটা জিনিস আমাদের ভেতরে আছে, এটা এখনো পর্যন্ত সবাই মেনে চলছে। স্বামীজিকে তিনি স্বামীজি তাকে বলেছিলেন যে গরুকে সঙ্গে করে নিয়ে আসতে, এবং স্বামীজি খুব তিরস্কার করলেন যে মূর্খের মতো গরুটার জন্য নিজের জীবনটা কেন দিতে যাচ্ছিলেন। তিনি উত্তর করেছিলেন আপনি আমাকে গরু আনতে পাঠিয়েছিলেন, কেমন করে আমি গরু ছেড়ে চলে আসি। স্বামীজি বলেছিলেন ঠিক ঠিক, আমি গরু আনতে বলছি কেন তুমি তা ছেড়ে আসবে, তোমার পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। এই যে নিশ্চয়ানন্দ যে আন্তরিকতা এবং কর্মক্ষমতা, এতে স্বামী বিবেকানন্দ মুগ্ধ হয়েছিলেন এবং তার গুরু ভক্তির প্রতিও স্বামীজির খুব আনন্দ হয়েছিল। নিশ্চয়ানন্দ তখন বেলুড় মঠে ভালো জল পাওয়া যেত না, আমরাও যখন মঠে এসেছি তখন শ্রীরামপুরের একটা জায়গা আছে, শ্রীরামপুর থেকে জল আসতো এবং সেই ওয়াটার লেভেলটা অনেক নিচে, যে কারণে এখন আর সেই জায়গাটা নেই, সেই যেখান থেকে আমরা জল নিতাম সেটা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা পা ধোয়ার একটা জায়গা করা হয়েছে। কিন্তু ওখানে বেশ অনেকটা নিচে একটা কল লাগানো ছিল আর তার অংশের নিচের অংশটা বাঁধানো থাকতো। আমরা মঠের যে প্রান্তেই থাকি না কেন, যখন শ্রীরামপুরের জল আসতো ওখান থেকে আমরা জল নিয়ে আসতাম আমাদের খাবার জন্য, যার যতটা দরকার ততটা। এখনকার মতো প্লাস্টিকের বোতল পাওয়া যেত না, আমাদের ছোট ছোট লোহার ক্যান ছিল, সেই লোহার ক্যানে করে আর বা 5 লিটার যে সেটা ওখানে ঢুকতো না, ওই ছোট ক্যানে করে ভরে ভরে ক্যানেতে বড় ক্যানেতে ভরা হতো। এই শ্রীরামপুরের জল আসতো স্বামীজির সময় তখন এপারে জল সল্টি, সেখানে স্বামীজি জল খাওয়ার জন্য অন্য প্রান্ত থেকে মানে আমাদের বরানগর থেকে একটা বিশেষ নলকূপে জল নিয়ে আসা হতো এবং সেই কাজটা নিশ্চয়ানন্দজি নিজে থেকে সানন্দে করতেন। রোজ তিনি গঙ্গা পেরিয়ে ওপারে যেতেন, সেই জল ভরতেন, সেই নলকূপ থেকে জল ভরতেন, তারপরে সেটা নিয়ে আসতেন। স্বামীজির এক শিষ্যা তিনি এসেছেন, আমেরিকান শিষ্যা, তিনি তাকে দেখে তিনি যখন মঠে ঢুকছেন মানে মঠের এটা পেছন দিকের গেট পল্লীমঙ্গল গেট সেইখান দিয়ে ঢুকছেন, তখন তিনি তাকে বললেন ওয়েল স্বামী ওয়াই ডোন্ট ইউ এনগেজ ওয়ান সার্ভেন্ট টু ফেচ দ্য ওয়াটার, সাধু এত কষ্ট করে ওপারে যাচ্ছে জল নিয়ে আসছে। সেইটা দেখে তার খারাপ লাগাতে তিনি বলেছিলেন আপনি কাজের লোক রাখেন না কেন, নিজে যাওয়ার কী দরকার। আর নিশ্চয়ানন্দজি ভীষণ রকম তিনি খুব সহানুভূতির সঙ্গে ভালোবাসার সঙ্গে বলেছিলেন, কিন্তু নিশ্চয়ানন্দজি খুব রেগে গেছিলেন। তিনি বলেছিলেন ইউ আর এ ফুলিশ লেডি, তুমি একটি মূর্খ লোক। এইরকম তিনি যখন বললেন ভদ্রমহিলা ভীষণ অসন্তুষ্ট হয়ে স্বামীজির কাছে গিয়ে বললেন যে আমি কী অন্যায় কাজ করেছি, আমি তো ভুল কিছু বলিনি, উনি কষ্ট করে এপার থেকে ওপারে গেছেন, তারপরে হেঁটে সেই বরানগরে গিয়ে সে নলকূপ থেকে জল দিয়েছেন, আবার ওপার থেকে এপারে এসেছেন, আমি তো খারাপ কিছু বললিনি। তখন তিনি তাকে বলেছিলেন এটা হচ্ছে সাধন নিষ্ঠা, সাধকের সাধন নিষ্ঠা, গুরুর কাজ করার জন্য ভালোবাসা, গুরুকে তারা এত ভালোবাসেন, এই গুরুমূর্তিকে তার সেবা করাতে তাদের কোনো কষ্টটাই কষ্ট বলে বোধ হয় না। আমাদের সংঘগুরুদের যারা সেবা করেন, আমাদের সংঘগুরুরা তো অনেক বয়স্ক হন, সেই কারণে আমাদের সংঘগুরুদের যারা সেবা করেন তাদের ভেতরে একটা অদ্ভুত রকমের কাজের একটা নিষ্ঠা দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই
যতদিন আমাদের সঙ্গগুরুরা শরীরে থাকেন, তার সেবকরা বোধ হয় জীবনে কখনো ওই সময়টা কোনোদিন রাত্রিরে ঘুমোতে পারেন কি না সেটা নিয়ে বেশ বড় প্রশ্ন আছে। তারা কেউ কখনো ঘুমোতে পারেন। আত্মস্থানন্দজি সেবককে দেখতাম, মহারাজের খাটের তলায় একটা ছোট্ট খাট ছিল, খাট না চৌকি মতো ছিল, সেইটা টেনে নিয়ে সে হয় সারারাত্রি বসে, নাহলে শুয়ে, নাহলে এ জপ ধ্যান করে কোনোভাবে সে কাটাত। কারণ আমাদের সঙ্গগুরুরা এত কাইন্ড হন, তারা যখন ওই বয়স্ক অল্প বয়সী সন্ন্যাসী সে জেগে আছে দেখতেন বা ঘুমিয়ে পড়েছে কোনো কারণে, তারা কোনোরকম সাহায্য ছাড়াই বাথরুম টাথরুম যাওয়ার চেষ্টা করেন, ফলে তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভূতেশ আনন্দজি মহারাজকে দেখেছি, মহারাজের চেহারা তো বেশ আমার মতোই রোগাশোকা ছিল। তা মহারাজকে যখন তখন আমাদের বেলুড় মঠের মন্দিরে র্যাম্প ছিল না, তো র্যাম্প না থাকার ফলে মহারাজ হুইল চেয়ার সমেত মহারাজকে সিঁড়ি দিয়ে তোলা হতো উপরে। শুধু একটা সিঁড়ি নয়, ওই সিঁড়িগুলো ওঠার পর আবার যাওয়ার পর আবার একটু সিঁড়ি, এবং যারা তুলতেন তারা কিন্তু খুব বলশালী কেউ ছিলেন, একমাত্র সুপ্রভাত মহারাজ ছাড়া আর কেউ বলশালী ছিলেন না। কিন্তু এদের কখনো কাউকে কষ্ট পেতে দেখিনি, তারা আনন্দের সঙ্গে এই কাজটা দিনের পর দিন করতেন। মহারাজ যদি দুবার মন্দিরে যান তো তারা দুবারই করতেন, এবং এই কাজের ভেতরে তাদের সামান্যতম কষ্ট ছিল না। এই গুরুর সেবা একটা অদ্ভুত ব্যাপার, এই হচ্ছে কথা। এরপরে সেই ভদ্রমহিলাকে যখন স্বামীজি বললেন যে ওটা গুরু নিষ্ঠা, এটা এটা ওই কারণে আঘাত লেগেছে বলে তোমাকে এরকম কথা বলছে, তুমি কিছু মনে করো না। এই ভদ্রমহিলা বিদেশী, তো তিনি স্বামীজির কাছে নিষ্ঠার কাছে ক্ষমা চাইতে গেলেন। এর মধ্যে ওই সময় তিনি এসে জামা কাপড় ছেড়ে কৌপিনটি পরে মাটি কোপাতে বসে গেছেন। তিনি মাটি কোপাচ্ছেন, তার কোমরে শুধুমাত্র এই ল্যাঙ্গরটিরা আছে, আর কিচ্ছু নেই। ভদ্রমহিলা তার কাছে গিয়ে ভীষণভাবে ক্ষমা চাইছেন, বলছেন যে আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। রেগে গিয়ে তিনি বলছেন, ইয়েস 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 আই হ্যাভ পার্ডনড ইউ, ইউ প্লিজ গো নাও, তুমি এখন যেতে পারো, আমি তোমাকে ক্ষমা করেছি। নিঃশানন্দজি একেবারে সম্পূর্ণভাবে তিনি এই বিবেকানন্দগত প্রাণ ছিলেন, এবং মহাবীরের ভাবটি তার ক্ষেত্রে ভীষণ রকমের লক্ষ্য করা যেত। লাট্টু মহারাজ একদিনের ঘটনা, গিরিশবাবুর বাড়িতে, সেখানে লাট্টু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি উপস্থিত হয়েছেন। তখনও পর্যন্ত নিশ্চয়ানন্দজি লাট্টু মহারাজকে দেখেননি, তাই নিশ্চয়ানন্দজির সঙ্গে একটুখানি মজা করা হবে এই রকম ভাবনা চিন্তায় গিরিশবাবু শুরু করলেন। তাকে বললেন, এই দেখ স্বামীজি, এই দেখো এই স্বামীজির এক সেপাই চালা, যেহেতু তিনি আগে সেনাবাহিনীতে কাজ করতেন তাই তার সম্পর্কে বলা হচ্ছে, এই দেখো এই এক স্বামীজির সেপাই চালা। এই সেপাই চালা দেখছেন লাট্টু মহারাজ মজা করছেন, যে আরে সব হুজুর, ছোড়া লোক পেলে না, শেষে কিনা স্বামীজিকে গুরু মানলে, গুরু নিন্দা। তাই স্বামীজি নিশ্চয়ানন্দজি বলছেন, নিশ্চয়ানন্দজি সেই দিকে ব্যঙ্গ মিশ্রিত হয়ে বলছেন, তুমি স্বামীজির চেলা বনেছ, স্বামীজির সম্বন্ধে তুমি কি জানো? লাট্টু মহারাজ বলতে থাকলেন, তুমি কি এমন দেখলে তার মধ্যে, তুমি আর গুরু করার লোক পেলে না। নিশ্চয়ানন্দজি উত্তেজনায় এত রেগে গেছেন, তিনি লাট্টু মহারাজকে বলতে থাকলেন, আপ কিসকো গুরু বানায়া, আপনি গলতি কিয়া যে স্বামীজিকে গুরু নেই বানায়া। তিনি তখনও জানেন না যে লাট্টু মহারাজ শ্রীরামকৃষ্ণের শিষ্য এবং স্বামীজির গুরু ভাই ভুলেই গেছেন। তিনি বলছেন, আপনি তো গলতি কি আছে, আপনি ভুল করেছেন, আপনি কাকে গুরু বানিয়েছেন, স্বামীজিকে না গুরু বানিয়ে আপনি কাকে গুরু বানিয়েছেন, গলতি তো আমার হয়নি, আপনারই হয়েছে। আর এরা সবাই সেটা দিয়ে একটুখানি সেই আরও মশলা টসলা দিয়ে সেই ঘটনাটা ঘটিয়ে চলেছেন। অবশেষে যখন লাট্টু মহারাজের পরিচয় তিনি জানলেন, তখন তিনি সাষ্টাঙ্গে লাট্টু মহারাজের পায়ে প্রণাম করে তার কাছে ক্ষমা যখন চাইছেন, লাট্টু মহারাজ বলছেন, হ্যাঁ গুরুর যোগ্য চেলাই বটে, এই হচ্ছে ঠিক ঠিক স্বামীজির চেলা, এই তো চাই। এই যে গুরু ভালো এর প্রতি ভালোবাসা, এটা আমাদের খুব থাকা দরকার, ইষ্টনিষ্ঠা এবং গুরুনিষ্ঠা। আমাদের যদি ইষ্টনিষ্ঠা না থাকে তাহলে গুরুর প্রতিও ভালোবাসা তৈরি হয় না, কারণ ইষ্টের প্রতিমূর্তি হচ্ছেন গুরু। ইষ্ট আমার কাছে তার রূপে প্রকাশিত হতে পারছেন না বলেই গুরু রূপে তিনি আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন। সেই কারণে ইষ্টের প্রতি আমাদের যে নিষ্ঠা যেমন থাকবে, ইষ্টের প্রতিমূর্তি তার সঙ্গে সেই রকম আমাদের থাকা দরকার, আমাদের একটা এই ভাব থাকা দরকার। এটা যদি না থাকে তাহলে কোনোভাবেই কোনো কিছু হয় না। একটা গল্প বলা হয় বটে, যে যখন সীতাদেবীর সঙ্গে আমাদের মহাবীরের দেখা হলো,
সীতাদেবী তার গজমতির হারটি তার গলায় পরিয়ে দিয়েছিলেন। গজমতির হারটি প্রত্যেকটি নথ দিয়ে তিনি পরীক্ষা করে দেখার চেষ্টা করছিলেন, এর ভেতরে শ্রীরামজি মূর্তি আছে কিনা, ছবি আছে কিনা বা নাম আছে কিনা। যখন তিন দিন কোনোটাই নেই, তখন তিনি দাঁত দিয়ে প্রত্যেকটা পরীক্ষা করার জন্য প্রত্যেকটি দাঁত দিয়ে মুক্তার দানাকে ভেঙে ফেললেন। গজমতি অত্যন্ত দামি মুক্তা, অনেকে বলেন হনুমান বাঁদর, মহাবীর বাঁদর বলে, সে এই গজমতির অর্থ বুঝতে পারেনি। আসলে সে তা নয়, শ্রীরামচন্দ্রের নাম, গুরুর নাম বা ইষ্টের নাম তার কাছে এই গজমতির হারের চেয়ে অনেক বেশি দাম, এটা হচ্ছে কথা। আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেওছেন যে আমরা দক্ষিণ ভারতে গেলে, কন্যাকুমারিকাতে গেলে ওই পাথর দেখতে পাওয়া যায়, পাথরগুলোরা দেখায় যে ফ্লোটিং পাথরগুলো জলেতে ভাসছে এবং প্রত্যেকটি পাথরের ওপর ইনস্ক্রাইব করা আছে রাম নাম, রাম লেখা আছে এবং সেই পাথরগুলো জলের মধ্যে ফেলে দেওয়া হয়। এই সুতপা বোস, আপনি এলেন দেরি করে, এসে উৎপাত করছেন কেন বলুন তো? মাইক্রোফোনটা বন্ধ করতে হবে, মাইক্রোফোন বন্ধ করুন। হ্যাঁ, দেরি করে আসছেন সেটা নিয়ে আমার আর আর তো কিছু বলার নেই, অনেক বলেছি। ভালো মানুষ আপনারা, তারপর যদি না বোঝেন, কালকে আজকে একজন ভারী সুন্দর লিখেছে এই যে আপনারা যে দেরি করে আসেন এবং তার জন্য আমি বলি তার খুব ভালো লাগে, সেটা নাকি ভীষণ সুন্দর, খুব কিউট, খুব মিষ্টি। আমি জানতাম না, আমরা তো বকুনি খেলে কুঁকড়ে থাকতাম, কিন্তু বকুনি নাকি কিউট হয়, মিষ্টি হয়, এরকম কথা আমি জানতাম না, আজকে দেখলাম। আজকে আমাকে মেসেজ করেছিলেন তিনি যে আপনার বকুনি এত কিউট, এত মিষ্টি, আমি জানলে একটু বেশি করে দিতাম, যে এত কিউট তো ভগবানের নামের চেয়েও যদি বকুনি কিউট হয় তাহলে তার কিছু বলার নেই, এই হচ্ছে কথা। এই স্বামীজিকে তিনি, এই স্বামীজির শিষ্যকে, গুরু শ্রীরামকৃষ্ণের গুরু ভাইকে দেখে তিনি তারপরে মুক্ত হয়েছিলেন। স্বামীজির সাহচর্যে এই তার মনের ভেতরে একটা অদ্ভুত, এমনিতেই তার বৈরাগ্য তীব্র ছিল এবং তার ভেতরে স্বামীজির সাহচর্যের ফলে তিনি ধীরে ধীরে এই একটা উৎসর্গের ভাবনা তার ভেতরে যাচ্ছে। একদিন স্বামীজি তাকে বলেছিলেন, দেখ নিশ্চয় সাধু হয়ে অপরের গলগ্রহ হওয়া উচিত নয়, কোনো ব্যক্তির অন্ন গ্রহণ করলে তার প্রতিদান দিতে হয়, সাধু সমাজ অন্যের অন্ন খেয়ে, অন্যের অন্ন খেয়ে খেয়ে জ্বর হয়ে গেছে, অপরের উপর নির্ভর করতে করতে তাদের উন্নতি না হয়ে ঘোর অবনতি হয়েছে, তুমি কখনো যেন এমন করো না। যদি কিছু কাজ করতে না পারো, ভিক্ষে করে একটি পয়সা সংগ্রহ করে তা দিয়ে একটি মাটির কলসি কিনে রাস্তার ধারে বসে তৃষ্ণার্ত পথিকদের জল দিও, তা দিয়ে একটি তৃষ্ণার্তকে জল পান করালেও মহৎ কাজ হবে, নিষ্ক্রিয় হয়ে অপরের অন্ন খাওয়া অতি দূষণীয়। এটি এখনও বেলুড় মঠে আমাদের মানা হয়। আমরা যখন ট্রান্সফারের জন্য বেলুড় মঠে আসি, বিশেষ করে পূজনীয় ভূতেশানন্দজি মা যখনই শুনতেন ট্রান্সফারের জন্য এসেছি, তখনই জিজ্ঞাসা করতেন, তুমি কি কিছু কাজ করছো? এই প্রথম কথা হচ্ছে ঠাকুরের কোনো সেবা করছো? আমার সঙ্গে ভূতেশানজি ট্রান্সফার হওয়ার সময় দ্বিতীয় দিন দেখা হয়েছিল, প্রথম দিন মহারাজের দর্শন দীক্ষা ছিল বলে দর্শন হয়নি, আর দীক্ষার দিন কথা হতো না, আর বিকেলে যখন দর্শন আমাদের কথা হলো না। ফলে পরের দিন সকালে যখন আমি জানি এই প্রশ্নটি উনি করবেন, এই পরের দিন সকালে যখন মহারাজকে প্রণাম করতে গেলাম, মহারাজ প্রথম প্রশ্নটাই জিজ্ঞেস করছেন, তাহলে তুমি ঠাকুরের কী কাজ করছো? আমি তখন বললাম আমি ভাণ্ডারি মহারাজের কাছে গিয়েছিলাম, তাকে গিয়ে বললাম কিছু কাজ দিতে, তিনি আমাকে রোজ চাল ডাল বাছার কাজ দিয়েছেন, আমি দু ঘন্টা বসে বসে চাল ডাল বাছি, ঠাকুরের ভোগের যে চাল, খিচুড়ি, ভাত যে তৈরি হয় সেই ভাত এবং তার যে ডাল সেটা আমি বাছি। মহারাজ বললেন, হ্যাঁ আরও কিছু যদি কাজ পাও সেই কাজগুলো করবে। এইটা একটা আমাদের মঠের একটা ভীষণ রকমের ট্র্যাডিশন আছে, এটা স্বামীজির একটা ভাবনা। আগে দুটি আশ্রম, দুটি সন্ন্যাস আশ্রমের দুটি দিক ছিল, দুটি ধারা ছিল, একটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের পরে ডাইরেক্টলি সন্ন্যাস নেওয়া এবং সন্ন্যাস নিয়ে বিরজাহন করে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী জঙ্গলে চলে যেত, সে নিরগ্নি থাকতো, জঙ্গলের ফল পাতা খেত, অথবা গ্রামবাসীরা সেখানকার সেই জঙ্গলের কাছে যে গ্রামবাসীরা আছে তারা রান্না করে খেতে দিত। আর এটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, এই শেষকালেও তারা করতেন, কিন্তু সবসময় গৃহীদের ওপর একটা নির্ভরশীলতা,
গৃহীরা যদি না খাওয়ায় তাহলে সন্ন্যাসী সমাজ কিছুতেই চলবে না। স্বামী বিবেকানন্দ এই যে নতুন সন্ন্যাসের ধারা প্রচলন করলেন, সেইটা বলার সময় তিনি বলেছিলেন, আমরা গৃহীদের কাছ থেকে অনেকটা নিয়েছি, এখন ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। এই যে গৃহস্থদের অন্ন এতদিন গ্রহণ করে সাধু সমাজ, গৃহস্থদের অন্ন যেমন গ্রহণ করেছে তেমনি তার সম্পূর্ণ পূর্ণ ভাগ, তার শুভ চিন্তা সবটি এই সমাজকে দান করেছে, এটা যেমন সত্য, কিন্তু স্বামী বিবেকানন্দ চাইলেন এতদিন সন্ন্যাসীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে গোপনে সাধন করেছে, এখন সময় এসেছে তারা সবার মাঝখানে থেকে সাধন করবে। এটা খুব কঠিন সাধন, জঙ্গলে থেকে সাধন ভজন করা আর সমাজের মধ্যে দাঁড়িয়ে থেকে সাধন করা, ভজন করাটা খুব খুব জটিল। আবার কার সুস্মিতাকার কর্ম আবার, হ্যাঁ, তা এই এই জটিল এই সাধনাটা, জানেন তো স্বামীজি চাইলেন যে গৃহস্থের ঋণ মেটানোর জন্য এই নতুন যে সন্ন্যাসী সংঘ তৈরি হলো, এরা গৃহস্থদের মাঝখানে থেকে গৃহস্থদের সেবা করবে, এবং সেই কারণে আমাদের এই সিস্টেমটি চালু হয়ে গেল, এবং আমরা এই সন্ন্যাস আশ্রমের যে সন্ন্যাসীরা তারা এইভাবে গৃহস্থদের সেবা করা শুরু করলাম। তো এইটা চালু আছে মঠের ভেতরে, মঠে কেউ কেউ নিষ্কর্মা হয়ে থাকতে পারবে না, তাকে কিছু না কিছু ভগবানের সেবা দিতেই হবে, কারণ এই ভগবানের সেবা দেওয়ার জন্য ভক্তরা তাদের অনেক কষ্টের অর্থ উপার্জন করা অর্থ তার থেকে বাঁচিয়ে এই সন্ন্যাসী সমাজকে খাইয়ে পুড়িয়ে পুষ্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সমাজের কল্যাণ হয়। অতএব সেই সমাজের কল্যাণের সেবা করার কথা তিনি বলতেন। স্বামীজি বললেন যে তোমার যদি কিছু না করার থাকে, এক পয়সা দিয়ে একটা কলসি কিনে রাস্তার ধারে বসে তৃষ্ণার্ত পথিককে জল খাওয়ানোর কথা বলতেন। জাপানি মনীষী ওকাকুরা স্বামীজিকে জাপানে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, সঙ্গে ছিলেন তার সিস্টার নিবেদিতা, এবং যখন তিনি এসেছিলেন তখন নিশ্চয়ানন্দজি মঠেই ছিলেন। স্বামীজির শরীর খুব অসুস্থ থাকার জন্য তার জাপান পরিদর্শন করা হয়নি, তিনি অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলেন। তাই এই জাপানি প্রতিনিধিরা মঠে এসে স্বামীজির নিকট প্রস্তাব করেন যে স্বামীজি যেন জাপানে যান, এবং তার নিয়ে যাওয়ার জন্য বড়ই আগ্রহী ছিল এবং তার যাবতীয় ব্যয়ভার তারা বহন করবেন। কিন্তু স্বামীজির ব্যক্তিগত খরচা নয়, তার নিজের অভিপ্রায় ছিল জাপানে যাওয়ার, কিন্তু তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, তিনি বলেছিলেন আমি যাব না, জাপান সরকারের অর্থ সাহায্য প্রস্তুত থাকলেও তিনি এই যেতে চান তিনি পারেননি। এতে তারা ভীষণ রকমভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। এর বিষয়ে একটা ঘটনা আছে যে ওকাকুরার খুব অভিমান হয়েছিল। ওকাকুরা বলেছিলেন আপনার জন্য এত সব দামি দামি প্রেজেন্টেশন বা উপঢৌকর নিয়ে এলাম আপনার, আর আপনি জাপানে যাবেন না, তাতে আমাদের মনে খুব লাগছে। স্বামীজির এই দামি দামি প্রেজেন্টেশন, এই দামি দামি উপহার, এই কথাটা স্বামীজির বুকে খুব লেগেছিলেন। তিনি বললেন ডাক তো আমার সেপাইকে, এইসব দামি দামি কীসব ছাইভস্য জাপান থেকে এসেছে, এগুলো সব গঙ্গার জলে ফেলে দিয়ে আসুক। নিশ্চয়ানন্দজি একদম জো হুকুম বলে ও কাকুরার আনা সমস্ত জিনিসপত্র গঙ্গায় ফেলে দিতে গেলেন। শরৎ মহারাজ খুব মাথা ঠান্ডা মানুষ, স্বামীজি বলতেন বেলে মাছের রক্ত, ভীষণ বকছেন। স্বামীজি বিবেকানন্দের কাছে শরৎ মহারাজ এসছেন, শরৎ মহারাজ ভীষণ বকুনি খাচ্ছেন, স্বামীজি শরৎ মহারাজ শান্ত হয়েছে বকুনি দিচ্ছেন, স্বামীজি ভীষণ বকছেন, ভীষণতর বকছেন, ভীষণতম বকছেন। তারপর একটা সময় তিনি শান্ত হয়ে গেলেন। তারপরে স্বামীজিকে জিজ্ঞেস করা হলো তিনি চা খাবেন কিনা। স্বামীজি শরৎ মহারাজকে জিজ্ঞেস করলেন যে তুই চাবি চা খাবি শরৎ? শরদানন্দজি বললেন হ্যাঁ চা খাবো। একবারে যেমন স্বামীজি যে অত বকেছিলেন ওটা তার কাছে কোনো রকমভাবে স্পর্শ করেনি। স্বামীজি বলতেন বেলে মাছের রক্ত, সেখানে সংঘ যখন তৈরি হয়েছিল তাকেই আমাদের সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি কিছুতেই ফেলে দিতে দিলেন না, কারণ এগুলো স্বামীজির স্পর্শ করা জিনিস, এগুলোতে ভবিষ্যতের মানুষরা দেখবে। নিশ্চয়ানন্দজি গর্জে উঠলেন ইয়ে নেই হো সকতা, আপ যাইয়ে স্বামীজিকে হুকুম লেকের আইয়ে, হুকুম ক্যান্সেল কিজিয়ে, নেই তো হম জরুর ফেঁক দেঙ্গে। শরৎ মহারাজ স্বামীজির কাছে কি বোঝালেন, স্বামীজি তখন তাকে বললেন ওরে ওদের জিনিস নিয়ে যা, নতুবা গঙ্গাতে যাবে ওসব। পরবর্তীকালে এসব উপঢৌকন আর গঙ্গাতেই যায়নি, কিছু কিছু এখনো পর্যন্ত বেলুর মঠের ভেতরই আছে। তার সৈনিক সুলভ তেজ আনুগত্য একেবারে যুগপৎভাবে তার জীবনের ভেতরে বিশেষভাবে তার জীবনকে বিশেষভাবে মহিমান্বিত করেছিল। নিশ্চয়ানন্দ চরিত্রে
সুনিশ্চয় সৌন্দর্য ছিল। একটা ঘটনা এখানে আছে, গুরুভ্রাতা বোধানন্দজি মহারাজ তাকে কোনো একটা ব্যাপার নিয়ে খুব খেপাতে থাকলেন, আর নিশ্চয়ানন্দজি এমন খেপে গেলেন তাকে মারবার জন্য তিনি তাকে দৌড় করাতে থাকলেন। সমস্ত মঠ ঘুরে যখন বোধানন্দজি বুঝলেন যে আর কোনো জায়গায় স্থান নেই, তখন তিনি দ্রুত স্বামীজির ঘরে এসে স্বামীজির খাটের তলায় ঢুকে গেলেন। নিশ্চয়ানন্দজি বাইরে দাঁড়িয়ে আছেন, তিনি তো ছাড়বার পাত্র নন। আবার স্বামীজি ঘরের ভেতরে খাটে শুয়ে আছেন, তাই স্বামীজির ঘরে ঢুকে খাটের তলা থেকে বোধানন্দকে বার করে এনে তাকে মারতেও তিনি পারছেন না, তাই তিনি খাটের তলায় তিনি অপেক্ষা করতে থাকলেন। বিপদ বুঝে বোধানন্দজি খাটের তলা থেকে বেরিয়ে স্বামী বিবেকানন্দকে বললেন তার ভুলের কথা এবং নিশ্চয়ানন্দজি খেপে গেছেন। তিনি স্বামীজি দেখলেন, এই দুই যুবক পুত্রের কীর্তি দেখে স্বামীজি ভীষণ হাসতে থাকলেন এবং স্বামীজি বললেন, দেখ নিশ্চয় তোর ভয় হরিপদ, হরি বোধানন্দজির অন্যান্য হরিপদ আমার খাটের তলায় এসে লুকিয়েছে, ভীত শরণাগতকে মারতে নেই, ও আমার শরণাগত, দে ওকে ছেড়ে দে, আর কিছু বলিস না। নিশ্চয়ানন্দজিও যো হুকুম বলে চলে গেলেন। এই যে একটা জিনিস আছে জানেন তো, আমরা ভুলে যাই, এই আনন্দ, এই পূজনীয় বিমলাত্মানন্দজি এসেছিলেন, তার সঙ্গে এবার তার দুজন সেবকই নতুন, তার সেক্রেটারিও নতুন এবং আগের সেবক যে ট্রেনিং সেন্টারে চলে গেছে বলে সেবকও নতুন। ওরা কয়েকটি জায়গায় দীক্ষায় গিয়েছে, মানে আমাদের এখানে খুব আনন্দ হয়, আপনারা অনেকেই যারা এসেছেন দেখবেন সাধুরা নিজেদের মধ্যে খুব আনন্দ করে, খুব গল্প করে, খুব আড্ডা মারে, একসঙ্গে সব কাজকর্ম করে, আর বাইরের লোকজন এলে সেই তার সেই আনন্দের স্পর্শটা সকলেই অনুভব করে। ওরা বারবার বলছেন যে এরকম কখনো এত আনন্দ ওরা দেখেনি। আমরা একদিন একসঙ্গে 11 দিন ছিলাম, যেদিন আমরা ফিরে যাচ্ছি সকলের খুব মন খারাপ, আমাদের তো মন খারাপ আছেই, যে আমাদের এই একটা নিষ্প্রাণ কাজের জগতে একটা যেন আনন্দের একটা ফোয়ারা খেলে গেছিলো, ওদের বেশি মন খারাপ যে এইরকম আনন্দ হইচই কখনো ওরা দেখেনি। সবাই মিলে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে, বিভিন্ন সময় ওদের নির্দেশ দিতে হয়, এখানে এসে কোনো নির্দেশ দিতে হচ্ছে না, কারণ সব কিছুই তৈরি আছে, আমাদের টিমগুলো ওরকমভাবে করেছিল। এই যে আনন্দের বাতাবরণ, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় করে থাকা, এটা আমাদের এই যে একাকি এই যে ফ্ল্যাট জীবন বলতে পারেন, নিউক্লিয়ার ফ্যামিলি, এগুলোর যে আগামী দিনের বাচ্চা কাচ্চারা আসে তারা কিন্তু এই আনন্দগুলো অনুভব করতে পারবে না। আমরা এখনও আমাদের মনে পড়ে অনেক ভাই বোন একসঙ্গে থাকার ফলে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, কতদিন কথাবার্তা হচ্ছে না, আবার একসঙ্গে আনন্দ করছি, হই হই করছি, এই যে ব্যাপারগুলো এগুলো আর এখন নতুন যুগে আর আসবে না। এই যে আমাদের সন্ন্যাসীর যুগে সন্ন্যাসীদের বেলুড় মঠে এখনো পর্যন্ত এই হই হই আনন্দটা আছে, একসঙ্গে ধরুন প্রায় 150 মানুষ বসে খাচ্ছে, আনন্দ করছে, তার পেছনে লাগছে, তার পেছনে লাগছে, এই কমেন্ট করছে, তারই মধ্যে খাওয়া হচ্ছে, সামান্য মুড়ি খাওয়া হচ্ছে, কিন্তু সেই মুড়ির সঙ্গে এমন একটা আনন্দ জড়িয়ে আছে, সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে সব দিকে। এখন যেহেতু এখন তবু একটু আলাদা করে খাওয়া হয়, তাই আগে যখন আমরা টিনের শেডে খেতাম নিজেতে বসে, তখন একে অপরের সঙ্গে রীতিমতো ফাটাফাটি মারামারি হতো এবং অন্যেরাও তার মধ্যে অংশ নিতেন, এবং হই হই হতো। আমি লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে শুনেছি যে স্বামী শুদ্ধানন্দজি সকালে চা খেতে আসতেন, তারা যখন সে সময় এসেছিলেন এবং শুদ্ধানন্দজি এরা রীতিমতো আড্ডা মারতেন, এবং এই আড্ডার বিষয়বস্তু হচ্ছে উপনিষদ। ভেবে দেখুন কোন লেভেলের ব্যাপার, যে চা খাওয়া হচ্ছে কিন্তু সেই চা খাওয়ার সঙ্গে যে আড্ডা হচ্ছে সেটা হচ্ছে উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে এই যে দুজনের সংলাপ, এই এই সংলাপ নিয়ে তাদের ভিতরে কথাবার্তা চলছে, কি আনন্দ, হই হই। লোকেশনজি যেদিন শরীর চলে গেল তার আগের যে মহাপুরুষ মহারাজের জন্মতিথি, খুব সম্ভবত 23শে ডিসেম্বর ছিল সেদিনকে, মহারাজ মন্দিরে মহাপুরুষ মহারাজ সম্পর্কে বলে ট্রেনিং সেন্টার, ওল্ড ট্রেনিং সেন্টারের মাঝের ঘরটা এসে আছেন। মানে যে বিরাট চেহারা ছিল তো ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, তিনি পর্দাটাকে ধরেছেন। অনেকে তাকে বললেন, মহারাজ আপনি এতক্ষণ দাঁড়িয়ে কথা বলবেন না, আপনি বসে পড়ুন। আমরাও জোর করলাম, মহারাজ কিছুতেই বসলেন না, আমাদের সঙ্গে প্রায় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে প্রায় 45 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরনো দিনের গল্প বলছিলেন, এবং বলতে বলতে তিনি তার সেবককে বললেন, আমার জীবনে কি আর এমন সুযোগ আসবে এদের সঙ্গে এরকম দাঁড়িয়ে আড্ডা মারতে? আমি যখন এদের সঙ্গে আড্ডা মারছি
আমার খালি সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, যে সময় এই সমস্ত বড় বড় মানুষরা ছিলেন, অনঙ্গ মহারাজ, শুদ্ধানন্দজি এরা ছিলেন, এবং এরা জমিয়ে গল্প করতেন, আড্ডা মারতেন, এবং এই আড্ডার মধ্যে দিয়ে প্রত্যেকের ভেতরে যেটুকু যদি কোনো কষ্ট থাকে সেটাকে বার করে দিতেন, এক নির্মল আনন্দের পরিবেশ তৈরি করতেন। আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম, আমরা হেডকোয়ার্টার্সে দেখেছি 10 মিনিটের পাঠ হতো এবং তারপরে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আড্ডা হতো। আড্ডা দিতেন কারা জানেন? স্বামী স্মরণানন্দজি মহারাজ, স্বামী শিবময়ানন্দজি মহারাজ, স্বামী শ্রীকরানন্দজি মহারাজ, এছাড়াও জয়রাম বাটির যিনি এখন মহারাজ আছেন, অশ্বিনী মহারাজ, কামারপুকুরের মহারাজ, আমেরিকায় আছেন, সেন্ট লুইতে আছেন আমাদের হরিতুষ্টানন্দজি, জার্মানিতে আছেন মানেশানন্দজি, নন্দকুমার মহারাজ, স্বপন মহাজের শরীর চলে গেছে। আমরা সেই এত আনন্দ, এত আড্ডা, পার্থ মহারাজ, বিবেক তীর্থের অধ্যক্ষ যিনি, এরা সবাই, আমরা তখন হেডকোয়ার্টার্সের কর্মী ছিলাম, আমরা সবাই একসঙ্গে আড্ডা মারতাম। আমাদের যে বয়সের ব্যবধান ছিল সেটা ভুলে গিয়েছি। এটা মঠের ট্র্যাডিশন, এই আনন্দ, এই উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করছে, কিন্তু সেই স্টাইল অফ লিভিং সেটা খুব সিম্পল, সেটা খুব সাধারণ, এইটাই সঙ্গে বিশেষ বৈশিষ্ট্য। নিশ্চয়ানন্দের মারাঠি শরীর ছিল এবং তার শিবাজির চরিত্রের প্রতি ভীষণ এক ভালোবাসা ছিল, এটা মারাঠিদের মধ্যেই আছে, শিবাজির চরিত্রের প্রতি তাদের একটা অদ্ভুত ভালোবাসা। শিবাজির কোনো প্রসঙ্গ উঠলেই তার শৌর্য, বীর্য, দেশপ্রেম, ধর্মপ্রাণতা এবং নৈতিক দৃঢ়তার প্রশংসায় নিশ্চয়ানন্দজি উত্তেজিত হতেন। তিনি লোকমান্য তিলকের প্রতি খুব নিষ্ঠাবান ছিলেন। 1901 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন উপলক্ষে লোকমান্য তিলক কলকাতা এসেছিলেন, তখন তিনি মঠে এসে স্বামী বিবেকানন্দকে দর্শন করেন। নিশ্চয়ানন্দ তখন মঠেই ছিলেন। তিলক প্রসঙ্গে তিনি পরবর্তীকালে বলতেন, তিলক আগে শুধু মারাঠা দেশের ব্রাহ্মণদের জন্য নানা প্রচেষ্টা করেছিলেন। স্বামীজি বুঝিয়েছিলেন যে একটি জাতকে তুলতে হলে জাতের মাত্র একটি অংশকে তুললে হবে না, গরিব দুঃখী নিম্ন শ্রেণীর লোকেদের না তুললে জাত উঠবে না। স্বামীজির সংস্পর্শে এসেই তো তিলকের মনোভাব পরিবর্তন হল। তিনি নিম্ন শ্রেণীর লোকেদের জন্য নানা কাজ শুরু করেছিলেন। স্বামীজি যে কথাটা বলেছিলেন এই জাতকে তোলা, সেটা ইংরেজিতে হচ্ছে ক্লাস, এই ক্লাসের উন্নয়ন, এই ক্লাস সবার, গরিব বড়লোক নিজহীন সকলের যদি উন্নয়ন না হয়, সবাই যদি উঠে দাঁড়াতে না পারে তখন কোনো কিছুই হয় না। 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দের মহাসমাধি হল। তিনি একেবারে ভেঙে পড়লেন, মহাসমাধির পরে একেবারে ভেঙে পড়লেন। শারদানন্দজি ভারাক্রান্ত চিত্তে মঠবাড়ির একতলায় বসেছিলেন, দক্ষিণ দিকে রোয়াকের মাঠের দিকে বসেছিলেন। এমন সময় নিশ্চয়ানন্দজি তার কাছে এসে মঠ ছেড়ে চলে যাওয়ার কথা বললেন। তিনি উত্তরে বলেছিলেন, শারদানন্দজি বলেছিলেন, আমি যার সম্পর্কে এখানে এসেছিলেন, স্বামীজিকে বলে নিশ্চয়ানন্দজি বলেছিলেন যে আমি যার সম্পর্কে এখানে এসেছিলাম তিনি যখন চলে গেছেন তখন আর আমি থাকতে চাই না, এখান থেকে চলে যাওয়াই আমি স্থির করেছি। শোকসন্তপ্ত নিশ্চয়ানন্দজিকে শারদানন্দজি বলেন, কোন দিকে যেতে ইচ্ছে করো? নিশ্চয়ানন্দজি বললেন, যেদিকে চোখ চায়। শারদানন্দজি তাকে অনুরোধ করলেন, অন্তত আর একটা মাস থেকে যাও, নতুবা নানা লোকে নানা রকম ভাববে। যাই হোক, শেষ পর্যন্ত এক মাস থাকার পরে থাকতে তিনি সম্মত হলেন এবং অবশেষে এক মাস অতিক্রান্ত হবার পরে তিনি ধীরে ধীরে পরিব্রাজক বেশে মঠ থেকে রওনা দিলেন। স্বামীজির কৃপা হলে আমরা এই অংশ পর থেকে আমরা আগামী দিন আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।